হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমার নতুন পর্বটি শুরু করছি। তো নতুন পর্বে দেখবো যে কোন প্যাসেজটি নিয়ে আমরা আলোচনা করছি। সো আমার সাথে অবশ্যই তোমরা খেয়াল করবে, আর যে লাইনগুলো আমি আন্ডারলাইন করব সেগুলো অবশ্যই খেয়াল করে বইয়ের মধ্যে দাগিয়ে নিবে, যাতে করে এই লাইনগুলোই প্রশ্ন আকারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা প্যাসেজটি স্টার্ট করতে পারি। এখানে ফার্স্টে বলা হয়েছে ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। তো আমরা দেখেছিলাম যে গত প্যাসেজের মধ্যে যে ফ্লোরা হচ্ছে স্কুলে যাবে, তো তারই পরবর্তী স্টেপ হচ্ছে এটা। তো এখানে বলা হচ্ছে স্কুলে সে হাফ অ্যান আওয়ার, মানে কি যে হাফ অ্যান আওয়ার বলতে আধা ঘন্টা বোঝানো হচ্ছে, আধা ঘন্টার সময়ের মধ্যে সে স্কুলে পৌঁছে গিয়েছিল। এটা প্রশ্ন আকারে আসতে পারে যে স্কুলে পৌঁছাতে তার কতটুকু সময় লেগেছে, সেটা হবে হাফ অ্যান আওয়ার, অর্ধেক মানে আধা ঘন্টা সময় লেগেছে, 30 মিনিট সময় লেগেছে। আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস, এবং স্কুলের চত্বরে, ক্যাম্পাস বলতে চত্বর বুঝায় বা আঙিনা বুঝায়, স্কুলের আঙিনায় সে অনেক ছাত্র ছাত্রী দেখেছিল। সাম ওয়ার প্লেইং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার, তো ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ খেলা করছে আবার কেউ হচ্ছে একে অপরের সাথে কথা বলছে। আই ডিড নট নো এনি ওয়ান, আমি কাউকে তেমন ভালোভাবে জানি না। সো আই ওয়াজ লিটল অ্যাফ্রেড, তো আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম তাদেরকে দেখে। ভয় পাওয়ার মূলত কারণই হচ্ছে সবগুলো নিউ ফেস তার কাছে, অপরিচিত ফেস, তার জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার, তো আমার মা শীঘ্রই হচ্ছে আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেল। হি আস্কড মি, এটা প্রশ্ন করে আসতে পারে যে আমার মা কোথায় নিয়ে গেছিল বা ফ্লোরার মা ফ্লোরাকে কোথায় নিয়ে গেছিল, এটা হবে প্রধান শিক্ষকের কাছে। হি আস্কড মি আ ফিউ কোশ্চেন, আ ফিউ বলতে কিছু বোঝায়, সে আমাকে কিছু প্রশ্ন করেছিল। অ্যান্ড আই আনসার দেন ইন্টেলিজেন্টলি, এবং খুব বুদ্ধি সহকারে হচ্ছে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, এখানে প্লিজড বলতে সন্তুষ্ট হওয়া বোঝায় যে প্রধান শিক্ষক খুবই সন্তুষ্ট হয়ে গিয়েছিল আমার প্রতি। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, এবং সে তার হাত হচ্ছে আমার কাঁধে রেখেছিল। অ্যান্ড সেড গুড ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুবই মেধাবী শিশু। ইউ নো এ লট, তুমি অনেক কিছুই জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, এবং আমি তোমাকে আমার বিদ্যালয়ে ভর্তি করিয়ে নিলাম। আই হোপ ইউ উইল বি হ্যাপি দেয়ার, এবং আমি আশা করব সেখানে তুমি খুবই খুশি থাকবে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পরবর্তী স্টেপে বলা হচ্ছে যে আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান, এবং বলা হচ্ছে আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান, আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি নেওয়া হয়েছিল। দ্য হেড টিচার ওয়াজ আ ভেরি নাইস পার্সন, এবং প্রধান শিক্ষক হচ্ছে খুবই চমৎকার মানুষ। এটা প্রশ্ন আকারে আসতে পারে যে প্রধান শিক্ষক কেমন ধরনের ব্যক্তি ছিলেন, তো প্রধান শিক্ষক খুবই চমৎকার মানুষ। হি কল্ড এ টিচার, সে একজন শিক্ষিকাকে ডাকলো। অ্যান্ড সেড টু হার, বলল যে মিস লায়লা দিস ইজ ফ্লোরা, এ হচ্ছে ফ্লোরা। এখানে প্রশ্ন আকারে আসতে পারে যে যে শিক্ষিকাকে ডাকা হয়েছিল তার নাম কি, তার নাম হচ্ছে মিস লায়লা। তো শি ইজ আ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান, সে হচ্ছে প্রথম শ্রেণীর নতুন শিক্ষার্থী, তো টেক হার টু দ্য ক্লাস প্লিজ, তাকে তার শ্রেণীকক্ষে নিয়ে যাও দয়া করে। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, তো মিস লায়লা হচ্ছে ক্লাসে নিয়ে গেল। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, শ্রেণীর শিক্ষক হচ্ছে আমাকে স্বাগত জানিয়েছিলেন। অ্যান্ড গেভ মি এ সিট, এবং আমাকে একটি আসন দিলেন বসার জন্য। এটা প্রশ্ন করে আসতে পারে। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টিয়ারিং অ্যাট মি, স্টিয়ার মানে হচ্ছে তাকানো, ঘুরে তাকানো। যখন আমি শ্রেণীকক্ষে প্রবেশ করলাম তখন সব ছাত্র ছাত্রীরা আমার দিকে ঘুরে তাকালো। আই ফিল্ট আ বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস, তো সবগুলো নতুন মুখ দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। বাট সুন আই বিকেম ইজি, কিন্তু শীঘ্রই আমি নিজেকে স্বাভাবিক করে তুললাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি, ক্লোজ টু মানে হচ্ছে নিকটে, আমার কাছাকাছি যারা বসেছিল, এরকম 2 থেকে 3 জন ছাত্রছাত্রী আমার বন্ধু হয়ে গেল। এ নিউ প্লেস ইজ আ নিউ এক্সপেরিয়েন্স, নতুন একটি জায়গা মানে নতুন একটি অভিজ্ঞতা। সো এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা বা দক্ষতা।
So my first day at school is a new experience in my life. তো আমার প্রথম দিনে যে স্কুলটা সেটা আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা. I will remember the day as long as I live. তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই দিনটা আমি স্মরণ রাখবো, কখনো এই দিনটার কথা ভুলবো না. তো ওভারঅল দেখলাম সে যে স্কুলে ভর্তি হইতে গেছে, স্কুলে ভর্তি হওয়ার ভর্তি হতে যাওয়ার পর স্কুলের যে আনুষঙ্গিক যে অবস্থাটা, প্রধান শিক্ষকের কথা বলা হচ্ছে, ক্লাস টিচারের কথা বলা হচ্ছে, এবং অবভিয়াসলি ছাত্রছাত্রীদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, এবং সমস্ত ছাত্রছাত্রী দেখে প্রথম দিকে সে ভয় পেল, পরবর্তীতে সে নিজেকে রিকভার করে নেয় এবং কিছু ছাত্রছাত্রীর সাথে সে ফ্রেন্ডশিপও করে নেয়। সো ভিউয়ার্স, এখন যে প্যাসেজটা বুঝালাম তো এই প্যাসেজটা আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যেহেতু প্যাসেজগুলো বেশি কঠিন নয়, ফার্স্ট টু লাস্ট একটু সিরিয়াল ওয়াইজ ভালো করে পড়লে তোমাদের তোমরা বুঝতে পারবে যে এটা কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই প্যাসেজটা থেকে হচ্ছে কিছু ওয়ার্ড তোমাদেরকে আজকে দেখাবো, যে ওয়ার্ডের অর্থগুলা কিছু তোমাদের পরিচিত হতেও পারে আর কিছু অপরিচিত থাকতেও পারে। তো এই ওয়ার্ডের অর্থগুলো আমরা দেখবো, ওয়ার্ড মিনিংগুলো দেখবো আজকে, আর অর্থগুলা জানাটা এই জন্য জরুরি, তোমাদের সিনোনিমস টাইপের এমসিকিউ রয়েছে, সেই সিনোনিমস টাইপের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমার এই ওয়ার্ডের অর্থগুলো অনেক কাজে দিবে। সাথে তুমি যদি রাইটিং পার্ট লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি ওয়ার্ডগুলো ইউজ করে তুমি নিজের মতো করে রাইটিং পার্টের যে কোনো কিছু তুমি লিখতে পারবে। তো আজকে কিছু ওয়ার্ডের অর্থ এবং কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো এই প্যাসেজ রিলেটেড। সো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংয়ে চলে আসি। প্রথম যে ওয়ার্ডটা এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, তোমরা সকলে এই ওয়ার্ডটার সাথে পরিচিত। তো ইন্টেলিজেন্ট বলতে মেধাবীও বুঝায় অথবা বুদ্ধিমানও বুঝায়, তো যে কোনো একটা এখানে লিখলে হবে। সো এখানে আমি লিখলাম হচ্ছে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। সেকেন্ড ওয়ার্ড স্টেয়ার, স্টেয়ার বলতে তাকানো বুঝায়, যখন আমরা কোনো কিছু দিকে তাকিয়ে থাকি বা ঘুরে তাকিয়ে থাকি সেটাকে স্টেয়ার বলা হয়ে থাকে। তো স্টেয়ার মানে হচ্ছে ঘুরে তাকানো। স্টেয়ার মানে হচ্ছে ঘুরে তাকানো। কন্টিনিউ, কন্টিনিউ মানে চলতে থাকা, কোনো একটা কিছু যখন বলা স্টার্ট করা হয় সেটা যখন চলতে থাকে সেটাকে বলা হয়ে থাকে কন্টিনিউ। ঠিক আছে, তো কন্টিনিউ বলতে বুঝায় চলতে থাকা। কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা। প্লিজড, প্লিজড বলতে আমরা বুঝবো, প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া, তোমরা যেটা লিখতে চাও। প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। নার্ভাস, নার্ভাস বলতে উদ্বিগ্ন অথবা চিন্তিত হওয়া বোঝায়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি চিন্তিত হওয়া বা ভীত হওয়া, যেটাই, চিন্তিত হওয়া। নার্ভাস বলতে চিন্তিত হওয়া বা ভীত হওয়া অথবা উদ্বিগ্ন হওয়া, তিনটা অর্থই তোমার নার্ভাস অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা বা দক্ষতা। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা অথবা দক্ষতা। লাস্ট ওয়ার্ড হোপ মানে হচ্ছে আশা করা। হোপ মানে হচ্ছে আশা করা। সো ভিউয়ার্স, আমি প্রথম থেকে আবার তোমাদের ওয়ার্ডের অর্থগুলো বলে দিচ্ছি, যে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, স্টিয়ার মানে ঘুরে তাকানো অথবা তাকানো, কন্টিনিউ মানে চলতে থাকা, প্লিজড মানে সন্তুষ্ট হওয়া, নার্ভাস মানে চিন্তিত হওয়া, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, হোপ মানে হচ্ছে আশা করা। সো ভিউয়ার্স, আশা করি শব্দের অর্থগুলো তোমাদের সকলেরই ইজি হয়ে গিয়েছে আর সবারই তোমরা বুঝতে পেরেছো কোন ওয়ার্ডে কি অর্থটা হতে পারে। তো এখন আমরা চলে আসবো প্রশ্নের মধ্যে। এখানে ওই ছয়টা কোর্সের আমি এখানে তুলে রেখেছি, তো এই ছয়টা প্রশ্নের উত্তর কিভাবে প্যাসেজ থেকে লিখতে হবে তো তোমাদেরকে আমি দেখাবো। আর ইতিমধ্যে আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, বারবার এক কথা বলা কোনো প্রশ্নই নাই, যে প্রশ্ন লেখার সময় কী কী জিনিস আমি বারবার করে বলেছি, কি সব জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। তো তোমরা যখন অ্যান্সারটা লিখবে অবশ্যই অক্সিলারি ভার্ব এবং টেন্সটা খেয়াল করে তোমাদের এটা করতে হবে। তো এক নম্বর প্রশ্ন আমরা দেখবো যে কি বলেছে, যে হাউ লং ডিড ইট টেক টু রিচ স্কুল। এখানে দেখবো ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে আমার যে অক্সিলারি মেন ভার্বটা সেটা পাস্ট ফর্মে করতে হবে। তো এখানে ইট আমি লিখলাম সাবজেক্ট। এখানে বলা হচ্ছে যে কতক্ষণ সময় লেগেছিল স্কুলে পৌঁছাইতে, তো ইট টুক প্যাসেজের মধ্যে লেখা ছিল হাফ অ্যান আওয়ার। ইট টুক হাফ অ্যান আওয়ার টু রিচ স্কুল।
ইট টুক হাফ অ্যান আওয়ার টু রিচ স্কুল, এক নাম্বার প্রশ্ন উত্তর আমার শেষ, ডিড দিয়ে প্রশ্ন করার জন্য টেক টুকে পরিণত হয়ে গিয়েছে। সেকেন্ড প্রশ্ন বলা হয়েছে হোয়াট ওয়ার দ্য স্টুডেন্টস ডুইং, এই যে প্যাসেজটার মধ্যে ছাত্র ছাত্রীরা কি করছিল, তো আমরা 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 দেখেছি যে প্যাসেজের মধ্যে যে ছাত্র ছাত্রীরা একে অপরের সাথে কথা বলছিল, তো এখানে কি লিখবো, দ্য স্টুডেন্টস, এখানে অক্সিলারি ভার্ব ওয়ার সাবজেক্টের পরে সেটা বসবে, দ্য স্টুডেন্টস ওয়ার, টকিং, দ্য স্টুডেন্টস আর টকিং টু ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে, দ্য স্টুডেন্টস আর টকিং টু ইচ আদার। তিন নাম্বার, হু ওয়েলকামড ফ্লোরা, তো ফ্লোরাকে কে আমন্ত্রণ জানিয়েছিল, তো ক্লাস টিচারই কিন্তু প্রথমে ফ্লোরাকে আমন্ত্রণ জানিয়েছিল, তো এখানে লিখো দ্য ক্লাস টিচার, দ্য ক্লাস টিচার ওয়েলকামড ফ্লোরা। হু ওয়েলকামড ফ্লোরা, দ্য ক্লাস টিচার ওয়েলকামড ফ্লোরা। চার নাম্বার, হোয়ার ডিড হার মাদার টেক হার, তার মা তাকে কোথায় নিয়ে গিয়েছিল, এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, টেক তখন টুকে পরিণত হবে, এখানে লিখবো হার মাদার টুক হার টু দ্য, হার মাদার টুক হার টু দ্য হেড টিচার্স রুম, প্রধান শিক্ষকের কক্ষে তার মা তাকে নিয়ে গিয়েছিল। পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডিড দ্য টিচার গে ফ্লোরা, তো শিক্ষক ফ্লোরাকে কি দিয়েছিল, এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, দ্য টিচার গেভ ফ্লোরা এ সিট, তাকে বসার একটা জায়গা দিয়েছিল, কি লিখাম, দ্য টিচার গেভ ফ্লোরা এ সিট। ছয় নম্বর প্রশ্ন অ্যান্ড লাস্ট কোশ্চেন বলা হয়েছে হোয়াই ডিড ফ্লোরা ফিল নার্ভাস, কেন সে ভয় পেয়ে গিয়েছিল বা চিন্তিত হয়ে গিয়েছিল, তো এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে কি, ফিল ফেলটে পরিণত হবে, ফ্লোরা ফেল্ট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস, মানে সে যখন প্রথম অবস্থায় স্কুলে গিয়েছে এত নতুন মুখ দেখে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল, পরে আস্তে আস্তে তার এই ভয়টা কেটে উঠে। সো ভিউয়ার্স, এই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে এভাবে তোমরা প্যাসেজ থেকে বের করে করে লিখবে, এবং আশা করি তোমাদের তোমরা প্রশ্ন তো বের করে লিখতে পারবে, কারণ এই জিনিসটা অতটা কঠিন জিনিস নয়। তো আর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো মনে করবে যে প্যাসেজে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এগুলা, যেগুলো পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। তো ভিউয়ার্স অবশ্যই আমাদের সাথে থাকবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, যাতে করে নিয়মিত যে ভিডিওগুলো আপলোড হচ্ছে তোমাদের ক্লাসে সেগুলো যাতে তোমরা ইজিলিভাবে পেতে পারো। আর আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে তোমাদের বইয়ের যে কয়টা ইউনিটের যে কয়টা লেসন রয়েছে সেরকম সব কয়টা দেওয়ার জন্য, তো এটা পেতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে তোমাদেরকে থাকতে হবে। সো ভিউয়ার্স, কিপ স্টেট উইথ আস।